গৌরব গগৈর জয়ে উজনীত খহালে বিজেপির ভেটি। গৌরব গগৈর জয়ে উজনীত বিজেপির অঙ্কত লগাইছে আউল। ছটা সমষ্টিত ভোট হ্রাস বিজেপি অগপর। বিজেপির দখলত থকা মাজুলীতে বৃদ্ধি ভোট। মন্ত্রিত্ব হেরুয়াব পারে যোগেন মোহনে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত যোরহাটত কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর জয়ে এতিয়া শাসকীয় বিজেপির অঙ্কত লগাইছে আউল। বিজেপিয়ে উজনীত আধিপত্য বিস্তার করবলৈ আপ্রাণ চেষ্টা চলাই থকার সময়ত পরাস্ত হল যোরহাট লোকসভা সমষ্টিত। যি গৌরব গগৈক পরাস্ত করবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্ল বৰুৱা, অজন্তা নেওগ, অতুল পৰা, কেশব মহন্ত, সাংসদ পল্লবলোচন দাস আর বিধায়ক দিগন্ত কলিতাই সমষ্টিটোত প্রচার চলাইছিল যদিও তার ফল তেওঁলোকে পালে পরাজয়। মঙ্গলবারে ঘোষণা করা লোকসভা নির্বাচনের ফলাফলত গৌরব গগৈ সমষ্টিটোর বর্তমানের সাংসদ বিজেপির তপন কুমার গগৈক 1,44,393 ভোটের ব্যবধানত পরাস্ত করে। গৌরব গগৈ 7,51,771 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 6,07,378 ভোট। 2014 আর 2019 লোকসভা নির্বাচনত পূর্বর কলিয়াবর তথা সমষ্টি পুনর্নির্ধারণের পাছত নতুনক নামকরণ করা কাজিরঙা সমষ্টির সাংসদ আছিল গৌরব গগৈ। এতিয়া উজনি অসমের প্রাণকেন্দ্র স্বরূপ যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ গৌরব গগৈ। যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত 10টা বিধানসভা সমষ্টির ভিতর 7টাতে আছিল বিজেপি আর অসম গণ পরিষদের বিধায়ক। কিন্তু ইয়ার 6টা সমষ্টিতে বিজেপি প্রার্থীগুলো কংগ্রেস প্রার্থীতক কম ভোট লাভ করে। ধর্মেশ্বরকর বিধায়ক হয়ে থাকা সোনারী সমষ্টিত গৌরব গগৈ 71,603 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 61,269 ভোট। ভূমি সংরক্ষণ আর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যোগেন মোহনের মাহমরা সমষ্টিত গৌরব গগৈয়ে 62,680 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 53,030 ভোট। সুশান্ত বরগোহাঁয়ের দখলত থাকা পূর্বর থাউরা তথা বর্তমানের ডিমুহ সমষ্টিত গৌরব গগৈয়ে লাভ করে 77,934 ভোট। ইয়ার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 61,879 ভোট। হিতেন্দ্রনাথ গোস্বামীর দখলত থাকা যোরহাট সমষ্টিত গৌরব গগৈয়ে 60,697 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 48,567 ভোট। রূপজ্যোতি কুর্মীর দখলত থাকা মরিয়নি সমষ্টির গৌরব গগৈয়ে 70,916 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 54,131 ভোট। অসম গণ পরিষদের দখলত থাকা রেণুপমা রাজখোৱা বিধায়ক হয়ে থাকা তিয়ক সমষ্টিত গৌরব গগৈয়ে লাভ করে 86,872 ভোট। ইয়ার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 63,335 ভোট। যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত তথা ভুবনগাম বিধায়ক হয়ে থাকা মাজুলীত তপন কুমার গগৈয়ে সর্বাধিক 79,276 ভোট লাভ করার বিপরীতে গৌরব গগৈয়ে লাভ করে 52,690 ভোট। আনহাতে গৌরব গগৈয়ের রাইজ দলের সভাপতি অখিল গগৈর দখলত থাকা শিবসাগর সমষ্টিত 91,843 ভোট লাভ করে। ইয়ার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 73,095 ভোট। দেবব্রত শইকীয়ার দখলত থাকা নাজিরা সমষ্টিত গৌরব গগৈয়ে 70,727 ভোট লাভ করার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 70,600 ভোট। যোরহাট লোকসভা সমষ্টির ভিতর ভাস্করজ্যোতি বৰুৱাৰ দখলত থকা তিতাবৰ সমষ্টিত গৌরব গগৈয়ে সর্বাধিক ভোট 97,392 লাভ করে। ইয়ার বিপরীতে তপন কুমার গগৈয়ে লাভ করে 56,837 ভোট। এই সংখ্যাবুর প্রমাণ করেছে যে উজনীত খহিছে বিজেপির ভেটি। আনহাতে গৌরব গগৈর জয় আর তপন কুমার গগৈর পরাজয়ে যোগেন মোহনের মন্ত্রিত্বলে আনিছে সমস্যা। দলের প্রার্থীক জয়ী করাব নোৱাৰাৰ বাবে তেওঁ হেরুয়াব পাৰে মন্ত্রিত্ব। ইতিমধ্যে মন্ত্রীসভা হাল সলনির কথা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই হাল সলনিতে হয়তো মন্ত্রিত্ব কর্তন করা হব যোগেন মোহনের। উল্লেখ্য, 2026 চনের বিধানসভা নির্বাচনত উজনির প্রতি বিশেষ দৃষ্টি আছিল বিজেপির। তদুপরি সমষ্টি পুনর্নির্ধারণে সহায় করব বলে আশা করেছিল গেরুয়া দলটোৱে। সেয়ে 7গৰাকীক বিধায়ক থকার পাছতো যোরহাট লোকসভা সমষ্টিত তপন কুমার গগৈ জয়ী নোহাতো কোনোপধ্যেই মানি লব পৰা নাই বিজেপিয়ে। কারণ যোরহাট লোকসভা সমষ্টিত জয়ী হওয়াটো আছিল বিজেপির আত্মসম্মানের প্রশ্ন। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।